কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় খাগড়াছড়ি জেলার সদর উপজেলার নাকশাসতলি গ্রামে পাহাড়ের পাদদেশে আমরুপালি আমের চাষ। আম রূপালি আম, এই আমটা আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং সুস্বাদু আম। সাধারণত আমরা জানতাম যে এটা মেহেরপুর বা রাজশাহী এলাকায় হয়ে থাকতো, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি এলাকায় এই আমের চাষ হচ্ছে। এবং এই আমের যে চাষ করেছেন তিনি আমাদের এই কৃষক ভাই। আমরা আপনার বাগানটা দেখলাম ঘুরে, চমৎকার আপনার বাগান, এবং সব গাছেই অনেক ভালো, মানে অনেক বেশি আম এসছে, মানে ঝোপা ঝোপা আম। তো এই যে আপনার বাগানের এত বেশি আম আসার রহস্যটা কি? ওই তার বেশি আসার রহস্যটা হলো আমি সব কিছুর দিক থেকে একটু আদর্শগতভাবে চলতে চাই, যার জন্যে ওইখানে জৈব সার সহ মানে যত রাসায়নিক সার পরিপূরকভাবে গাছের চাহিদা অনুযায়ী আমি ব্যবহার ম্যানেজমেন্ট করি। প্রথমে আপনি কিভাবে গাছটা লাগালেন এবং কোথেকে চারাটা আনলেন, কিভাবে করলেন সবটা যদি? 2006 থেকে আমার এই বাগানে যাত্রা শুরু। তখন সরকারি প্রজেক্টের 25টা প্রদর্শনী ছাড়া দিয়ে আমার প্রথম যাত্রা। এরপর প্রতি বছর বছর আমি নিজেও কিছু করে করে আবার পরবর্তীতে কিন্তু অফিসের থেকেও আমার কাজকর্ম দেখে আমাকে আরও উৎসাহিত করেন, আবার আরও বিভিন্ন ধাপে ধাপে ছাড়া দিয়েছেন। আচ্ছা, ফলন্তর ভিতর আছে 700 মতো, 700 গাছে ফল দিচ্ছে। ফল গত বছর কি ফল পেয়েছিলেন? গত বছর প্রায় আমার গাছগুলো এখনো তো সমান না, যার জন্য ফলন একটু কম। হয়তো অনেক এবার অনেক ফলন, তারপরে এবছর আশা করতেছি হয়তো 18-22 টনের মতো হবে। আপনি যেহেতু যত্ন নিয়েছেন এবং এটার ম্যানেজমেন্টটা ঠিক মতো করেছেন বলেই আজকে আপনার গাছে ফল ভালো। হ্যাঁ, তো কী কী ম্যানেজমেন্ট নিয়েছেন, কোন প্রযুক্তি ব্যবহার করেছেন যদি একটু বলেন? ফুল আসার আগে থেকেই আমি চিকিৎসা করে থাকি, তখন ছত্রাকনাশক আর কীটনাশক হালকা দিয়েই আমি গাছটারে একেবারে ইয়ে করে রাখি, মানে ছত্রাকমুক্ত করে রাখি। যখনই ফুল হয় তখনই নিয়ম মাফিক আকাশের প্রকৃতির অবস্থা বুঝে বুঝে তখনই স্প্রেগুলো দিই। আচ্ছা, যার জন্য ওই যে পোকার থেকে অনেকটা আমি অগ্রিম ট্রিটমেন্ট নিই হিসেবে একটু ক্ষতির ধরনটা আমার এখানে কম থাকে। আমরুপালি যে ফল, এই ফলে আমের চাহিদা কেমন বাজারে? চাহিদা ভালো, কিন্তু কিছু কিছু কারণে আমাদের এখানে রাস্তাঘাট, তাছাড়া বাজার মার্কেটিং এর কারণে আমাদের ন্যায্য মূল্য তার থেকে একটু বঞ্চিত হয়েছে। আপনাকে দেখা দেখি এই এলাকায় অন্য কোন চাষি কি উদ্বুদ্ধ হয়েছেন? অবশ্যই, এখন আমার পাড়ায় অন্তত আমরা 30 পরিবারের একটা পাড়া, ওখান থেকে বলতে পারে যে এখন 25 পরিবারই ফল লেচু আম বিক্রি করতেছে। আচ্ছা, আপনার আর যার যে সাধ্য মতো যার ওইভাবে বিক্রি করতেছে, যার জন্য ওইটা ওই হিসেবে কিন্তু আমার বর্তমান আমার গ্রামটা আপনার দেখে আপনি আমাকে আমার বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে ওনারাই অনেক বেশি করে লাগাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো বাইরের থেকেও অনেকে আমার এখানে এসে
পরামর্শ নেই কিভাবে আমি ডালপালা প্রনিং করি, কিভাবে আমার এত বড় প্রতি বছর প্রনিং করার পরে এত ফল আছে, ওইটা জানার অনেকটাই অনেকজন আছে প্রতি বছর। আচ্ছা, পাহাড়ি এলাকায় সাধারণত আমরা জানি যে পানির একটা বিষয়ে, যে পানি দেওয়ার সেচের ব্যবস্থাটা একটু দুর্বল, আপনি কিভাবে সেচ ব্যবস্থা করেন? আমার তা অবশ্য আমার জন্য ওইটা কঠিন না, কারণ আমার তা ইলেকট্রনিক্স সাপোর্ট আছে। আচ্ছা, ওইভাবে আমি পাম্পের মাধ্যমে মোটরের মাধ্যমে দিই, লাইন আছে। আমি দেখতে পাচ্ছি আপনার এখানে এই পাইপ দিয়ে লাইন করা আছে, যেটা পানি আপনি বিভিন্ন গাছে গড়িয়ে পৌঁছে দেন। আপনার ব্যাগিং করেন? বাড়ি পর ব্যাগিং করছিল। ব্যাগিং করলে সুবিধাটা কি? ব্যাগিং করলে সুবিধা হলো ওইটা একদম ইয়া মুক্ত, মানে বিষ মুক্ত, একবারে বিষ মুক্তই বলবো। মানে আর একদিকে বিষ মুক্ত, অপর দিকে আপনার ওই যে লাস্ট টাইমে যে মাছি পোকা গুলো বাগানকে ক্ষতি করে ওটার থেকে মুক্ত। আচ্ছা, এবং আমের কালারটাও খুব ভালো, আকর্ষণীয় কালার। দশ পনেরো বছর যাবত এই আম্রপালি আমটাকে কৃষক পর্যায়ে বাগান আকারে আমরা এ পর্যন্ত প্রায় 950টার মতো বাগান আমাদের সদর উপজেলায় আছে। আমাদের মাঠ লেভেলে যেসব কর্মকর্তারা আছে তাদের মাধ্যমে আমরা চারা, সার, কীটনাশক এবং সার্বক্ষণিক পরিচর্যাসহ যত্ন নেওয়ার জন্য তারা কৃষকদের মাঝে সবসময় মাঠ পরিদর্শন করে পরামর্শ দিয়ে থাকেন, কারিগরি পরামর্শ, যাতে করে ফলন ভালো হয়। আমরা প্রথমে একটা বাগান আমরা সিলেক্ট করি, এক একর, দুই একর বা পাঁচ একর এরকম বাগানগুলো সিলেক্ট করি। জায়গাগুলো সিলেক্ট করার পরে আমরা একটা তাদেরকে একটা ম্যাপ দিয়ে দিই, পরিকল্পনা, যে গর্তগুলো দেড় ফুট বাই দেড় ফুট করে গর্ত করার জন্য। গর্ত করার পরে এখানে গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি এগুলো মিশ্রিত করে প্রায় পনেরো দিন যাবৎ আমরা এগুলো তাদেরকে রাখি দেওয়ার জন্য বলি। এরপরে মাটিগুলো যখন নাকি এক পচন হয়, তার পরবর্তীতে আমরা চারাগুলা লাগানোর পরামর্শ দিয়ে থাকি, কলমের চারাগুলাই দিয়ে থাকি, যার জন্য কৃষকরা আমাদের মাঠ পর্যায়ের যারা পরামর্শ দিয়ে থাকেন তাদের কথা মতো ঠিকভাবে পরিচর্যা করে, সময় মতো মালসিং করে, তারপরে সার প্রয়োগ করে, সেচ নিষ্কাশন করে। অনেক সময় বোতল সেচও তারা দিয়ে থাকে শুকনা মৌসুমে, যার জন্য আমাদের প্রচুর ফলন হয়েছে, যেটা মানে কল্পনাতীত। বিগত দশ বারো বছর চেয়ে এবছর সর্বোচ্চ ফলন পাবো বলে আমরা আশা করি। রোগবালায় পোকামাকড় হলে এগুলো যথাসময়ে আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছে তারা পরামর্শ দিয়ে থাকেন, এগুলা কোন গাছে কী ওষুধ দিতে প্রয়োগ করতে হবে। আমরা আমাদের অফিস থেকে আমরা কিছু ফুড পাম্প, বিশেষ করে বাগানের জন্য ফুড পাম্প আমরা সরবরাহ করেছি। আমাদের মিশ্র ফল বাগান আছে, তারপরে পরিচর্যার জন্য ব্যবস্থা আছে। আমরা বাগানগুলো সিলেক্ট করে আমরা পরিচর্যার ব্যবস্থা করেছি। কীটনাশক দেওয়ার জন্য আমরা ফুড ফার্ম সরবরাহ করেছি। কী কোন গাছে কী ওষুধ লাগবে সেই হিসেবে আমাদের যারা মাঠ পর্যায়ে উপসংহার কৃষকের মধ্যে তারা পরামর্শ, তাদের পরামর্শ মতোই, যার ফলে আজকে কৃষকরা এই পর্যায়ে এসেছে। পার্বত্য চট্টগ্রাম এলাকা বিভিন্ন ফলের জন্য বিখ্যাত, বিশেষ করে আমের চাষ এখানে ব্যাপকভাবে হয়ে থাকে। আর আমের ভিতর আম্রপালির আমটা পার্বত্য এলাকা বিশেষ করে খাগড়াছড়িতে অনেক বেশি চাষ হয়ে থাকে এবং কৃষকরা এটা চাষ করে বিভিন্নভাবে লাভবান হচ্ছে। আর সঠিক সার ব্যবস্থাপনা এবং সময় মতো বালাই ব্যবস্থাপনা যদি নেওয়া যায়, সেক্ষেত্রে যে আশাতীত ফলন পাওয়া যায় তারই প্রকৃষ্ট উদাহরণ এই আমবাগান। এই আমবাগানটায় সঠিক সময়ে বছরে দুইবার, বর্ষার আগে এবং পরে, নির্দিষ্ট অনুপাতে বা সঠিক মাত্রায় সার প্রয়োগ করা হয়েছিল এবং সময় মতো বালাইনাশক ব্যবহার করা হয়েছিল, যার ফলে এই ক্ষেতে কাঙ্ক্ষিত ফলন পাওয়া গেছে এবং আশাতীত ফলন পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি কৃষি তত্ত্ব সার্ভিস থেকেও আমের বালাই দমন ব্যবস্থাপনা এবং আম গাছের পরিচর্যা সম্পর্কে বিভিন্নভাবে কৃষকদেরকে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আম চাষ বা আমের বালাই ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হলে আপনার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে সেখানে যোগাযোগ করা যেতে পারে, অথবা আমাদের কৃষি তথ্য সেন্টারের বা কৃষি তথ্য সার্ভিসের যে কৃষি কল সেন্টার আছে 16123 এই নম্বরে ফোন করে
সহজে কৃষি বিষয়ক পরামর্শ পাওয়া যেতে পারে। যে কোনো বন্ধের দিন বাদে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সহজেই এই পরামর্শ পাওয়া যেতে পারে। কাকড়াছড়ি পার্বত্য জেলায় 3,150 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের আম বাগান রয়েছে। এখানে সবচেয়ে বেশি বাগান হলো আম্রপালি। এটা 2006-07 দিকে একটি প্রকল্প ছিল হর্টিকালচারের, তখন তারা প্রদর্শনী আকারে দিয়েছিল এবং সেই থেকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা কৃষকদেরকে আম বাগান চাষে আগ্রহী করি। এবং বর্তমানে খাগড়াছড়ির আম বলতে আম্রপালি আমকে বোঝায়, কারণ সমতলের আম্রপালি আম যে মিষ্টতা তার চেয়ে কয়েক গুণ বেশি মিষ্টতা খাগড়াছড়ি আম্রপালি আমের। তবে এখানে প্রধান সমস্যা হলো যে আম্রপালি আমটা পাকার পরে খুব বেশি দিন রাখা যায় না, 15-20 দিনের মধ্যেই আমটা শেষ হয়ে যায়, যার ফলে বাজার মূল্য কৃষকরা কিছুটা বঞ্চিত হয়। আম্রপালি আম চাষের প্রধান সমস্যা যেটা, সেটা হলো পুরান বাগানগুলিতে, বিশেষ করে 6-7 বছরের পুরানো যে বাগান সেখানে আমের আকার অনেকটা ছোট হয়ে যায়। এখানে আমরা লক্ষ্য করছি যে সকল বাগানে পরিচর্যা হচ্ছে সেই সকল বাগানের আম ঠিক থাকে, আর যেগুলিতে পরিচর্যা হয় না সেখানে আমের আকার ছোট হয়। এছাড়া আরেকটা সমস্যা হলো পাহাড়ের মাটি অ্যাসিডিক। এখানে আম রোপণের সময় সাধারণত ডলুচুন যদি তারা ব্যবহার করে অ্যাসিডিটিটা অনেকটা প্রশমন হয়, কিন্তু এটা ব্যবহার করা হয় না। এছাড়া গর্ত যেটা করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আম্রপালির ক্ষেত্রে 1 মিটার 1 মিটার এবং 1 মিটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতায় গর্ত করে প্রয়োজনীয় জৈব সার প্রয়োগ করার পরে আপনার বাগানটা সৃজন করা হয়, তাহলে দেখা যায় যে দীর্ঘদিন পরেও সেই বাগানের ফলন এবং আমের যে আকার সেটা ঠিক থাকে। কিন্তু যে সকল বাগান অপরিকল্পিতভাবে সৃজিত, ঠিকমতো পরিচর্যা করা হয় না, সেই ক্ষেত্রে আপনার আমের আকারটা হ্রাস পায়। এছাড়া বাজার ব্যবস্থা যেটা, সেখানে যদি ভ্যালু চেইন ডেভেলপমেন্ট করা যায়, যে আম্রপালি আমটা তো যেহেতু 15-20 দিন পরেই শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যদি আমটাকে সংরক্ষণ করতে পারি এবং আমের প্রসেসিং পিপিপির মাধ্যমে যদি খাগড়াছড়িতে একটা ওই ফল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র সৃষ্টি করা যায়, তাহলে আমার মনে হয় কৃষকরা উপকৃত হবে। কৃষক ভাইরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এই বাগানটি দেখে আমাদের মনে হলো যে আসলে পাহাড়ি এলাকায়ও আম্রপালি আমের চাষ হতে পারে, কারণ আমরা এই বাগানে দেখছি অসংখ্য আম ধরেছে। আর আমরা যে সমতল ভূমিতে যে আমের আবাদ দেখি তার থেকে এখানে অনেক ফলন বেশি। কৃষক ভাইয়েরা, আপনারা যদি এই আমের আবাদ করতে চান তাহলে প্রযুক্তি ব্যবহার করে আমের আবাদ করবেন, তাহলে আপনার ফলন ভালো পাবেন। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী।